হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। একটা এমন খবর পেলাম যেটা আপনাদেরকে দিতে বাধ্য হচ্ছে, মানে এক্সাইটমেন্টে মনটা এত আনন্দ পাচ্ছে যে আপনাদেরকে না বলে থাকতে পারছি। দেব, সুপারস্টার দেব, প্রোডিউসার দেব, যে এক্সপেরিমেন্ট করতে কখনো ভয় পায় না, চার ছবি করেছে, চারটে চার ধরনের ছবি। হইচই আনলিমিটেড এর মতো কমার্শিয়াল ছবি করেছে, কোভিড এর মতো এক্সপেরিমেন্টাল ছবি করেছে, চ্যাম্পের মতো সিনেমা করেছে, ককপিটের মতো সিনেমা করেছে। দেব সবসময় দর্শককে নতুন কিছু একটা দিতে চায়, এবারে সে হয়তো দর্শককে নতুন কিছু একটা শোনাতে চায়। এক্স্যাক্টলি, প্রীতম এই মিউজিক ডিরেক্টরের নাম আমরা প্রত্যেকে শুনেছি, বলিউডের ওয়ান অফ দ্য সাকসেসফুল অ্যান্ড মোস্ট ফেমাস মিউজিক ডিরেক্টর। একের পর এক হিট ছবিতে মিউজিক দিয়েছেন, এ দিলে মুশকিল, আরো প্রচুর আছে, মানে সেই লিস্ট বলতে গেলে তো শেষ হবে না। শাহরুখ খান, সালমান খান, আমির খান, প্রত্যেকের সিনেমাতে উনি মিউজিক দিয়েছেন। উনি বাঙালি, কিন্তু উনি কখনো বাংলাতে কাজ করেননি। তো এবার ফার্স্ট টাইম দেবের হাত ধরে উনি আসতে চলেছেন বাংলায়, এবং উনি দেবের আপকামিং সিনেমাতে মিউজিক দিতে চলেছেন। ইয়েস, এবার আমার কথায় হয়তো আপনাদের বিশ্বাস হবে না, এই কথাটা আপনারা দেব আর প্রীতম চক্রবর্তীর মুখ থেকে শুনে নিন, তাহলেই আপনারা বিশ্বাস করতে শুরু, মানে বিশ্বাস করবেন আর কি। আমার ফার্স্ট বাংলা ছবি দেবের সঙ্গে, ডান কিন্তু আজকে লক করে গেলাম, কারণ আমি নিজে প্রোডিউসার হয়ে গেছি বলে তোমার বাজেটটা আমি অ্যাকসেপ্ট করে ওই রকম করতে পারবো না, বাট আই ট্রাই মাই লেভেল বেস্ট। আমরা এখানে একঘেয়ে টাইপের মিউজিক শুনে থাকি, এখানে ওই দু চারটে হাতে কোনা মিউজিক ডিরেক্টর আছে তাদেরই শুনতে থাকি। প্রীতম হয়তো কপিক্যাট, কিন্তু তা সত্ত্বেও সে দুর্দান্ত কিছু কিছু ভালো মিউজিক দিয়েছে, দুর্দান্ত দুর্দান্ত কিছু গান বানিয়েছে, এবং অরিজিৎ আর প্রীতমের যে কম্বিনেশন সেটা আমরা প্রত্যেকে জানি, এটা নতুন কিছু নয়। তো সেই যদি ম্যাজিকটা টলিউড ইন্ডাস্ট্রিতে আনতে পারে দেব, তাহলে এটা একটা মানে কি একটা দুর্দান্ত ব্যাপার হয় না? আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন খবরটা, খবরটা একটা বিরাট বড় নিউজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টলিউড ইন্ডাস্ট্রির সব রকম নিউজ পেতে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।